আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে টেকনিকে সাবজাংটিভ ভার্ব শিখি। অর্থাৎ আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বিয়ের গল্পে সাবজাংটিভ ভার্ব শিখব। তো আমরা জানি যে সাবজাংটিভ ভার্বের যে রুলসটা আছে, তো সাবজাংটিভ ভার্ব কি অনেকগুলো সাবজাংটিভ ভার্ব আছে যেগুলোর পরে সাধারণত সাবজাংটিভ ভার্ব প্লাস দ্যাট, অর্থাৎ যেই সাবজাংটিভ ভার্বগুলো আছে এরপরে দ্যাট থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব ফর্ম অন হবে, এটা হচ্ছে সাবজাংটিভ ভার্বের রুলস। এখন কোনগুলো সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ ভার্বগুলো কিভাবে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো সেই টেকনিকটি আজকের এই ভিডিও টুইটারে দিব। তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, আর গল্পটা তোমরা বারবার শুনে নোট করে আমাদের গ্রুপে পোস্ট করো। তো শুরু করি আজকের গল্পটি। তো সাবজাংটিভ ভার্বগুলো মনে রাখার জন্য যে গল্পটি শিখবো সেখানে আমরা দুটো পরিবারকে নিয়ে আলোচনা করব। প্রথম পরিবার হচ্ছে মেয়ে পক্ষ, আর দ্বিতীয় যে পরিবারটা হচ্ছে এটা সে বর পক্ষ। অর্থাৎ আমরা জানি বিয়ে হইলে মেয়ে পক্ষ থাকে আর বর পক্ষ থাকে, তাই না? তো মেয়ে পক্ষ এবং বর পক্ষ এদের মধ্যে একটি আলোচনা হবে বিয়ে সম্পর্কিত। সেই আলোচনার মধ্যেই আমরা সাবজাংটিভ ভার্বগুলো শিখে ফেলব। তো আমরা জানি সাধারণত বিয়ে হলে যখন তারা মেয়ে দেখতে যায়, ছেলেরা বরপক্ষ বা ছেলেপক্ষ যখন মেয়ে পক্ষকে দেখতে যায় তখন তাদের মধ্যে একটি আলোচনা হয়, তাই না? যেমন যদি সব কিছু ঠিক থাকে, আমরা জানি যে এরকম বলে আমাদের তো সব কিছু ঠিক আছে, এখন ছেলে এবং মেয়ে পক্ষ তারা একটি আলাদা কক্ষে গিয়ে তাদের ভালো মন্দ তারা একটু ডিসকাশন করে আর কি, বিষয়টি তারা পছন্দ করছে কিনা এটার কি ক্লিয়ার হয়ে নেক, বা তারা দুজন দুজনকে পছন্দ করছে কিনা সেটা তারা আর কি জানতে চায়। তো সেজন্য মেয়ে পক্ষ এবং বর পক্ষ তারা একসাথে বসে এই সিদ্ধান্তটা নেয় যে ছেলে এবং মেয়ে একটা রুমে গিয়ে তারা পরস্পরের সাথে আলোচনা করুক। তো যখন মেয়ে পক্ষ এবং বর পক্ষ এই কথাটি বলে, অর্থাৎ এই প্রস্তাবটি রাখে, তো মেয়ে পক্ষ এই প্রস্তাবটি রাখছে, প্রস্তাব রাখা প্রপোজ, মনে রাখো গল্পটি। মেয়ে পক্ষ বর পক্ষকে প্রপোজ করছে যে তারা দুজন একটি রুমে বা একটি আলাদা কক্ষে গিয়ে তারা দুজন দুজনকে ভালো করে বুঝুক, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। তো এই প্রপোজ যখন করছে তখন ছেলে আর মেয়ে যেহেতু তারা নতুন, তারা কিন্তু অন্য একটি কক্ষে যেতে চায় না বা এরকম যেতে চায় না বা আনিজি ফিল করে, তারপরে তাদেরকে কী করা হয়, বাধ্যতামূলক করা হয়। তাদেরকে কী করতে হয়, বাধ্যতামূলক করে, মানে যেতেই হবে, ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করে। এটার আরেকটি দিতে পারি ইম্পারেটিভ, এটার অর্থ হচ্ছে বাধ্যতামূলক বা বাধ্য করে। তো তারা কি করে যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজনকে একটি আলাদা কক্ষে নিতে বাধ্য করে। তো বাধ্য করার পরে তারা যখন যেতেই চায় না তখন কি করে, উভয় পক্ষ তাদেরকে ইনসিস্ট অর্থ কি, জোর করা, ইনসিস্ট করে। তো বাধ্য করে, তারপর যখন একদম না মানে তখন তারা জোর করে, অর্থাৎ ইনসিস্ট করে। তারপরে ছেলে এবং মেয়ে কী করে, একটি আলাদা কক্ষে যায়, তারা দুজন দুজনকে আর কি জানার জন্য একটি আলাদা পাশে একটি কক্ষে যায়। তো যাওয়ার পরে তাদের মধ্যে কিন্তু প্রথম যেহেতু বিয়ে, সুতরাং তাদের মধ্যে কী হয়, একটু প্রথমত লজ্জা থাকে, এই জন্য কথা বলতে কে শুরু করবে কেউ এরকম মানে কনফিউশনে থাকে। তো এ পর্যায়ে আমরা যে গল্পটা শিখব, মেয়ের নাম হচ্ছে ধরে নেই অনামিকা, তাই না? মেয়ের নাম অনামিকা, ঠিক আছে, অনামিকা। আর মেয়ের নাম ধরে নিলাম আলামিন, আমরা জাস্ট একটা রূপক গল্প নিলাম আলামিন, ঠিক আছে। তো হচ্ছে কি, মেয়েটা হচ্ছে একটু চালাক বা একটু চটপটে, মানে ছেলের চেয়ে ছেলেরা একটু বেশিরভাগ লজ্জাশীল হয়, মানে তাদের একটু বেশি লজ্জা থাকে আমার মনে হয় বর্তমান যুগে। তো মেয়ে দেখতেছে যে ছেলে কিছুই বলতেছে না, তো মেয়ে বললো, মানে অনামিকা বললো যে মানে আস্ক করবো, জিজ্ঞেস করবো, কি করবো, বর আলামিনকে আস্ক করবো, আমরা একটু এখানে আস্ক করবো, আস্ক মানে কি আমরা তো জানি জিজ্ঞাসা করা, এটা লেখার দরকার নেই। তো অনামিকা কি করছে, আস্ক করছে যে কাকে করছে, আলামিনকে করছে যে আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা, প্রিফার,
অর্থাৎ আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। তো যখন এই প্রশ্নটা করে তো আমামিন তখন বলে, অর্থাৎ বরপক্ষের বর বলে যে হ্যাঁ আমার তোমাকে আমার পছন্দ হয়েছে। তো যখন এই কথা শুনে যে ছেলে মেয়েকে পছন্দ করছে, তখন মেয়ে কিন্তু কিছু শর্ত জুড়ে দেয় যে বিয়ের পরে আমার কিছু শর্ত আছে বা আমার কিছু কি আছে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে, আমার কিছু ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে। আমি এখান থেকে একটু মুছে দিয়ে দেখছি যাতে আপনারা দেখতে পারেন। ভাবো তো মেয়ে এবার বলে যে যেহেতু আমাকে তোমার পছন্দ হয়েছে তাহলে আমার কিছু কি আছে ডিমান্ড আছে, আমার কিছু ডিমান্ড আছে অথবা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ আমার কিছু চাহিদা বা আমার কিছু শর্ত এরকম আছে যেটা তোমাকে অবশ্যই কি করতে হবে পূরণ করতে হবে। এখন সে আওয়ামিন তো যেহেতু মেয়ে পছন্দ হয়েছে সে সব কিছু মেনে নিছে, সে বলছে আচ্ছা ঠিক আছে তোমার ডিমান্ডগুলো বলো। তখন সে বলে যে আমাকে যখন তখন অর্ডার করা চলবে না, আমাকে যখন তখন অর্ডার করা চলবে না অথবা কমান্ড করা যাবে না। কমান্ড মানে নির্দেশ বা আদেশ করা, আমাকে যখন তখন তুমি করতে পারবে না, মানে শর্ত জুড়ে দিচ্ছে যে আমাকে বিয়ে করবে ঠিক আছে কিন্তু আমাকে যখন তখন তুমি কি করবে না অর্ডার করতে পারবে না বা কমান্ড করতে পারবে না। তো যেহেতু সে আগামী মেয়েকে পছন্দই করছে সুতরাং সে এটাও কি মেনে নিছে যে আচ্ছা ঠিক আছে তারপরে তোমার আর কিছু আছে কিনা এটা বলো। তখন মেয়ে অনামকে সে আবার বলছে আমাকে আমাকে কখনোই তুমি ডিক্রে করতে পারবা না, ডিক্রে করতে পারবা না, এটার অর্থ হচ্ছে আদেশ করতে পারবা না, ঠিক আছে, জাস্ট ওটার মতোই আদেশ করতে পারবা না, অর্ডারের মতোই। ডিক্রে অর্থ আমাকে যখন তখন যে একটা কিছু আদেশ করবা সেটাও তুমি করতে পারবা না। আচ্ছা এখন সেভের মধ্যে তো আরও কনফিউশন যে মেয়ের কী বলতেছে তাহলে আরও কিছু জানি। সে বলছে আচ্ছা তোমার আরও কিছু থাকলে তুমি বলো। তখন মেয়ে আরও জানাচ্ছে তাকে যে তার আরও কিছু ডিমান্ড বা রিকোয়ারমেন্ট বা ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে বলছে সংসারের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট আর্জেন্ট, এই যে বলছে সংসারের যত ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কাজগুলো আছে বা বিষয়গুলো আছে সেগুলো তোমাকেই সামলাতে হবে। এটাও তার একটি ডিমান্ড, মেয়ের এটাও একটি ডিমান্ড যে সংসারের যত ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট বিষয়গুলো আছে সেগুলো তোমাকেই কি সামলাতে হবে। এখন আরও বলছে, সেগে বলছে তোমার কি আরও কোনো কিছু আরও কিছু তোমার ডিমান্ড আছে কিনা। তখন সে বলছে হ্যাঁ আমার আরও কিছু ডিমান্ড আছে, সেটা হচ্ছে যে আমাকে সাজেস্ট এবং আমরা তো জানি সাজেস্ট মানে কি, সাজেস্ট এবং অ্যাডভাইস করা যাবে না, অ্যাডভাইস করা যাবে না মানে আমাকে তুমি কখনোই কোনো কিছুর অ্যাডভাইস এবং সাজেস্ট মানে কি আমাকে উপদেশ দিবা বা কোনো কিছু উপদেশ দিবে এরকম টাইপের কোনো কিছু আমাকে বলা যাবে না, কারণ আমি খুবই ম্যাচুরিটি একটা মেয়ে, আমাকে এসব করা যাবে না। তো এত কিছুর পরে বর পক্ষর যে বর আছে আগামী সাহেব, সে যদিও মেয়েকে পছন্দ হয়েছে, মেয়েকে দেখে পছন্দ করছে, কিন্তু মেয়ের এতগুলো শর্তে সে এতই বিরক্তি হয়ে গেছে যে সে তার কাছে কি বলছে বলছে। এখন আসি আমরা বরপক্ষের কাহিনীতে। হ্যাঁ বরপক্ষ বলছে তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট আছে অথবা রিকমান্ড আছে রিকোয়েস্ট বা অনুরোধ বা রিকমেন্ড বা সুপারিশ আছে। কি সুপারিশ বা কি অনুরোধ আছে সেটা বলছে যে মজার একটি বিষয়, সে বলছে আসলে আমি একজন ভালো মানুষ বা ভালো ভাষার মেয়েকে, যে মেয়ে একটি এমন একটি মেয়ে চাচ্ছি যে তার স্বামীকে ভালোবাসবে, তার স্বামীরকে ভালোবেসে সমস্ত কিছুই সে সহ্য করতে পারবে অর্থাৎ আমাকে মেনে নিতে পারবে। তোমার মতো এরকম শর্তযুক্ত বিয়ে, তোমার সাথে এই শর্তযুক্ত বিয়ে করার জন্য আমি রাজি নই, এটাই হচ্ছে তার রিকোয়েস্ট। অর্থাৎ সে বিয়েটা থেকে যদিও মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু সে বিয়েটা করতে রাজি না, সে বিয়েটি করতে কি রাজি না, অর্থাৎ তাদের আর বিয়ে হয়নি। তো প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম এই গল্পের মাধ্যমে কতগুলো ভার্ব এখানে আমরা শিখলাম, যে ভার্বগুলো হচ্ছে সাবজাঙ্কটিং ভার্ব, আর এটার রুলসটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, সাবজাঙ্কটিং ভার্বের পরে কি হয়, সাবজাঙ্কটিং ভার্বের পরে অবশ্যই একটি দ্যাট থাকবে এবং দ্যাটের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এরকম ভার্ব ফর্ম অন হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে,
প্রেজেন্ট ফর্ম হবে এর সাথে কখনোই আমরা এই প্রেজেন্ট ফর্ম থাকা সত্ত্বেও কখনো আমরা এখানে এস বা ইএস এগুলো ব্যবহার করতে পারবো না এটাই হচ্ছে সাবজাংটিভ ভার্বের মূল আলোচনা তো এখন আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টি তাহলে আমি একটু উদাহরণ দিয়ে এই বিষয়টিকে একদম ক্লিয়ার করে দিচ্ছি প্রায় পরীক্ষাতে অর্থাৎ তোমরা বিসিএস অ্যাডমিশন যাই বলো না কেন অসংখ্য পরীক্ষাতে চাকরির যোগ পরীক্ষায় সাবজাংট দিয়ে কোশ্চেন করে যেমন আমি একটি উদাহরণ যদি বলি মাই ডক্টর suggested that I এখানে যদি got থাকে তাহলে এখানে কি হবে I got some exercise আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে মাই ডক্টর সাজেস্ট এই দেখো এই সাজেস্ট ওয়ার্ডটা একটি সাবজাংটিভ কারণ কি এর পরে দ্যাট আছে এবং এটা যে সাবজাংটিভ ভার্ব সেটা আমরা কিন্তু গল্পে শিখছিলাম যে মেয়ে পক্ষ বলছিল যে আমাকে যখন তখন তুমি অ্যাডভাইস বা সাজেস্ট করতে পারবা না তো সেখান থেকে কিন্তু আমরা ওয়ার্ডটা জানতে পারলাম যে ভার্বটা জানো এটা একটি সাবজাংটিভ ভার্ব তো সাবজাংটিভ ভার্বের পর রুলস কি হয় আমরা যদি একটি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টটা আই আছে তারপর ভার্ব ফর্ম অন হয় তো সুতরাং এখানে গট হচ্ছে ভার্ব ফর্ম টু আমরা দেখব কি গেট তাহলে হবে কি সঠিক অ্যানসার হবে গেট এরকম আর কি অসংখ্য অনুয় তোমরা এক্সাম্পল তোমাদের বইয়ের মধ্যে পাবে তো আমার ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে সাবজাংটিভ ভার্বগুলোকে কিভাবে তোমরা টেকনিকের মাধ্যমে গল্পের মাধ্যমে শিখতে পারো সেটাই হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য তোমাদের কাছে আমার একটি অনুরোধ সেটা হচ্ছে তোমরা যারা আমার এই গল্পের মাধ্যমে সাবজেক্টিভ ভার্বগুলো শিখছো সুন্দর করে গল্পটাকে গুছিয়ে তোমরা একটি হ্যান্ড নোট করবা করে আমাদের গ্রুপ আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ এবং আমাদের ইউটিউব অক্সফোর্ড কমার্স কোচিং যেখানে সেখানেও জয়েন্ট হবা আর এই গ্রুপে তোমরা গল্পটা লিখে সুন্দর করে পোস্ট করবা তো দেখি কে সুন্দর করে নোট করে এই গল্পটা লিখে আমাদের পোস্ট করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।